হ্যালো ভিউয়ার্স, জুপে কমার্স আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি কিছু প্রশ্নের অ্যান্সার দেব। আসলে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রশ্ন পাই আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে, এবং আমার প্রচুর ইমেল পাই। সো আমি আমার অফিসে বলেছিলাম যে এইগুলো একটা লিস্ট করে দেওয়ার জন্য। আসলে সবচেয়ে যে প্রশ্নগুলো সাধারণত বেশি আসে আমাদের পেজে এবং গ্রুপে, সো আমরা এখানে একটা কোশ্চেন ডাটা বেস তৈরি করেছি। তো আমরা চেষ্টা করবো এইগুলো নিয়ে একটু কথা বলার জন্য। তো আশা করি এখন যারা ভিডিওগুলো দেখছেন বা পরবর্তী যারা দেখবে তারা আসলে এই প্রশ্নগুলো আর করবে না, কারণ এই প্রশ্নগুলো একেবারে বেসিক। এখানে একটা লিস্ট দিয়েছে আমাকে, আমি একটু দেখে নিচ্ছি ঠিক কি আছে। আচ্ছা, সো বেসিক্যালি একটা কোশ্চেন অ্যান্সার আমাদের এখানে যে কোশ্চেনগুলো আসছে এগুলো আমরা একটা লিস্ট করেছি এখানে, এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো দেবো। কারণ একই এক ধরনের প্রশ্নগুলো সাধারণত অন্যরাও করবে বা অনেকের মনে এগুলো আছে। সব যদি এগুলো বলে দিই তাহলে আশা করি এই একই কথাগুলো বারবার রিপিট হবে না। সো এখানে আমরা প্রথমে যে কথাগুলো একজনে বলেছে যে ভাই আমি আমাজন এফবি বিজনেস কীভাবে শিখবো। ভাই আমাজন এফবি বিজনেস শেখার জন্য আপনি অনলাইনে প্রচুর টিউটোরিয়াল আছে, ইংলিশ কন্টেন্ট আছে, বাংলা কন্টেন্ট আমরা তৈরি করতেছি, এগুলো দেখবেন। পাশাপাশি গুগলে সার্চ করে যা বেসিক আইডিয়াগুলো আপনি নেবেন আমাজন এফবি বিজনেস কীভাবে করতে হয় কী করতে হয়। তারপরে যে টেকনিক্যাল পার্ট যেখানে আসলে আপনি আপনার সাপোর্ট লাগবে ওইসব জায়গাগুলোতে আমাদেরকে বলবেন, আমরা ফ্রি সেমিনার করি, ফ্রি মিট আপ করি। তো এইসবগুলো যদি আপনি অ্যাটেন্ড করেন আশা করি তার বাইরে কোনো কিছু লাগবে না। আর এখানে কোনো রকেট সায়েন্স বলে কিছু নাই, জাস্ট আপনাকে শিখতে হবে বিষয়গুলো। আর প্রচুর ইংলিশ কন্টেন্ট আছে, অনেক কোয়ালিটি কন্টেন্ট আছে, ওইগুলো দেখবেন বেশি করে। আর আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে আপনারা লিখবেন, আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। আর আমরা আমাদের সবগুলো আমাদের ভিডিওগুলো দেখলেও কিন্তু আপনি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। আচ্ছা, আরেকজন বলছে যে ভাই আমি ইবেতে বিজনেস করতে পারবো কি না। জি ভাই, আপনি পারবেন ইবেতে বিজনেস করতে, আমাদের বাংলাদেশ থেকে কোনো সমস্যা নাই। কারণ একটা জিনিস বলে রাখি, সেটা হলো ইবে আর পেমেন্ট গেটওয়ে দুইটা আলাদা। কারণ ইবেতে সেল করতে হইলে বাংলাদেশি রেসিডেন্ট হিসাবে আমরা ইবের সাথে কোনো ধরনের সমস্যা নেই। আমাদের সমস্যা হয়েছে কি, আমাদের ক্রেডিট কার্ড এবং আমাদের পেপাল নাই, যার কারণে আমরা কী করতে পারি, ওই পেমেন্টটা নিতে পারি না কাস্টমারের কাছ থেকে। সো যার জন্য আমাদেরকে যেটা হয় কি, আমাদের নিজস্ব কোনো একটা পেমেন্ট মেথড আমাদেরকে কানেক্ট করে নিতে হয়, যেমন ক্রেডিট কার্ড অথবা পেপাল। সেই ক্ষেত্রে ধরেন আপনি যদি বাংলাদেশে বসে থাকেন ইবেতে বিজনেস করতে, সেক্ষেত্রে আপনি অন্য কোনো একটা হেল্পলাইন নেবেন যেখান থেকে আপনি পেপাল সাপোর্টটা আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা অথেন্টিক সোর্স থেকে পেপালটা নেবেন, যাতে করে কোনো ভবিষ্যতে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের প্রয়োজন ঝামেলা না হয়। যেমন আপনার কোনো ফ্রেন্ড হলে তার সাথে একটা এমন একটা এগ্রিমেন্টে যাবেন যাতে করে কোনো সমস্যা না হয় ইন ফিউচারে। ওকে, আরেকজনের বলছে ভাই আমি স্যালারি অ্যাকাউন্ট কীভাবে করবো। স্যালারি অ্যাকাউন্ট কীভাবে করবেন, ভিডিও টিউটোরিয়াল আছে আমাদের পেজেও আছে, আমাদের গ্রুপে আছে, আমাদের ইউটিউব চ্যানেলেও আছে, দেখে নেবেন। অথবা প্রচুর ইংলিশ কন্টেন্ট আছে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কী ধরনের প্রিপারেশন থাকা দরকার, আমাদের অন্য একটা ভিডিওতে আমরা এগুলো বলেছি, ওগুলো দেখবেন। তারপর যদি কোথাও কোনো টেকনিক্যাল কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে বলার জন্য পরবর্তী কোনো একটা ভিডিওতে। আরেকজন বলেছে ভাই আমি 6 মাস ধরে বিজনেস করি বাট আমার সেল হচ্ছে না। ভাই আপনি 6 মাস ধরে বিজনেস করেন, সেল হচ্ছে না এইভাবে আসলে কোনো কিছু বলতে পারবো না। আপনাদের প্রোডাক্ট যদি আমরা না দেখি বা আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তা কম্পিটিশন লেভেল কেমন, তা আপনার প্রাইসিংটা কেমন, বা আপনি কী ধরনের লিস্টিং আপনি করেছেন, লিস্টিংটা আরও অপটিমাইজড কিনা, কোয়ালিটি লিস্টিংয়ের উপর একটা ডিপেন্ড করে। সো এই সবগুলো বিষয় যখন আমরা জানবো তখন আমরা আসলে বলতে পারবো আসলে আপনারা কেন সেল হচ্ছে না এবং ওইভাবে সেটা বলা যাবে না। তো সেক্ষেত্রে আমরা বলবো যে পাবলিকলি না বলে আমাদের ইনবক্স করতে পারেন, আমরা সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো। আরেকজন বলেছে ভাই আমি উনি শপিফাইয়ে সেল করতে চাচ্ছে, মনে হয় উনি ড্রপশিপিংয়ের কথা জিজ্ঞাসা করছে মোস্ট প্রবাবলি। ওকে, সো সেক্ষেত্রে আপনারা ড্রপশিপিংয়ের জন্য আমাদের একটা ভিডিও আছে, ওইটাকে দেখে নেবেন যে ড্রপশিপিং আর এফবিএ কী বা কীভাবে ড্রপশিপিং করে। আরেকজন বলছে ভাই আমি আলি এক্সপ্রেস থেকে পারচেস করে আমি ইবেতে প্রোডাক্ট সেল করি অনেকদিন ধরে, আমি এখন এফবিএ বিজনেস করতে চাই, কীভাবে শিখবো। আচ্ছা, আপনারা যারা এই ধরনের শেখার কথা চিন্তা করতেছেন তারা প্রথমে বলবো যে আপনারা বেসিক ইনফরমেশনগুলো অনলাইন বা ইউটিউব বা এই ধরনের জায়গা থেকে একটু স্টাডি করে নেবেন। পরবর্তী যখন অ্যাডভান্স লেভেলের কোথাও জন্য টেকনিক্যাল বিষয় যেখানে আপনাদের একটা হেল্প প্রয়োজন, হেল্পিং হ্যান্ড প্রয়োজন, ওই সব জায়গায় আমরা জুপে কমার্স আমরা সাপোর্ট করি, আমাদের টিম আছে, আমাদের ইনকিউবেটর আছে, ওইখানে আসতে পারেন। আমাদের ম্যাক্সিমাম কোর্সই আমরা ফ্রি কস্ট আমরা করে থাকি, আনলেস এক্সক্লুসিভ কোনো কিছু যেটা আসলে খুবই হাইলি প্রফেশনালদের জন্য আমাদের কিছু পেইড কোর্স আছে। সো বেসিক জিনিসগুলো আপনারা ফ্রি পাবেন আমাদের কাছ থেকে, এবং আমাদের ইউটিউব চ্যানেল দেখেন, এখানে সাবস্ক্রাইব করে রাখেন, আশা করি আপনারা আর কোনো কিছু হেল্প লাগবে না আশা করি। আরেকবার বলছে ভাই আমি আমার জব ভালো লাগে না, আমি আমাদের এফবি বিজনেস করব, আমাকে আপনার সাথে নেন। ওকে ভাই, আমরা কাউকে কারোর সাথে আমরা নেই না, আপনি আপনার বিজনেস করবেন, আমরা আপনাকে সহযোগিতা করব আর জব ছেড়ে দেবেন, এই ধরনের ইন্টেনশন বা মানসিকতা থেকে বের হয়ে আসেন। কারণ হুট করে আপনি জব ছেড়ে এখানে এসে এফবিতে সাকসেসফুল হবেন তার কোনো গ্যারান্টি নেই। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এফবি বিজনেস করতে হলে আপনাকে জব ছাড়তে হবে না, কারণ এটা আর 8-10টা বিজনেসের মতো না, এটি এমন একটা বিজনেস এখানে আপনি ঘুমাই থাকার পরেও আপনার বিজনেস চলবে। সুতরাং এই জন্য আপনাকে জব ছাড়তে হবে, ফ্যামিলি ছাড়তে হবে, মানে এক দেশ থেকে আর দেশে মুভ করতে হবে, এই ধরনের কোনো ইস্যু নাই ভাই। আপনি যা করতেছেন এক্সিস্টিং করেন, তার পাশাপাশি এফবি বিজনেস করেন,
আরেকজন বলছে ভাই আমি চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করবো কিন্তু সাপ্লাইয়ার আমাকে ডেলিভারি আমাদের ওয়ার হাউসে ডেলিভারি দেবে না, আমি কি করবো? আচ্ছা ভাই, এই প্রশ্নটার ব্যাপারে আমাদের একটা ভিডিও আছে, আমাদের ট্র্যাপ সার্ভিস। এটা হয় কি, একটা থার্ড পার্টি কোম্পানি আছে যারা এই ধরনের সাপোর্ট দিয়ে থাকে। ধরেন আমরা একটা নিশ প্রোডাক্ট পাইলাম, কিন্তু আমাদের নিশ প্রোডাক্টটা যখন একটা সাপ্লাইয়ের কাছে সোর্সিং করি তখন সাপ্লাইয়ার আমাদের এফবিএ প্রিপারেশন সার্ভিস বা এফবিএ ডেলিভারিগুলো তারা করে না, মানে আমি চায়না থেকে আমাদের ওয়ার হাউসে, সেই ক্ষেত্রে আমাদের একটা থার্ড পার্টির সহযোগিতা নিতে হয়, যেগুলোকে বলা হয় আমাদের ট্র্যাপ সার্ভিস প্রোভাইডার। আর যারা যে ধরনের সার্ভিসটা প্রোভাইড করা হয় এটাকে বলা হয় আমাদের ট্র্যাপ সার্ভিস অথবা প্রিপারেশন সার্ভিস। তো চায়নাতে প্রচুর পরিমাণে এই ধরনের সার্ভিস প্রোভাইডার আছে, আপনারা যে কোনো একটার সাথে যাকে মনে হবে যে লেজিটিমেট এবং যাকে মনে হবে সেফ এবং সিকিউর তার সাথে কমিউনিকেট করে আপনি আপনার সাপ্লায়ারকেও বলবেন যে আমার এই প্রোডাক্টগুলো ভাই তুমি ওইখানে পাঠিয়ে দাও, ওইখান থেকে তারাগুলো করে দিবে। আরেকজনের বলছে ভাই আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। ভাই এটা কমন প্রমন একটা প্রশ্ন, এদের এই ধরনের এই ধরনের প্রতিদিন পাই, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, খুব বেশি কিছু করার থাকে না। আর কেন হয়েছে, কীভাবে হয়েছে যদি আমরা এটা জানি সেক্ষেত্রে হয়তো আপনাকে সাজেস্ট করতে পারবো। যদি কোনো কারণ ছাড়া সাসপেন্ড হয়ে থাকে, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে, সেক্ষেত্রে আপনি আপিল করতে পারেন উইথ ভ্যালিড রিজন। আর যদি মনে করেন যে আপনি কোনো পলিসি ভায়োলেশন করছেন, সেক্ষেত্রে আপনি এটা অ্যাকনোলেজ করে আপনি যে ভুল করেছেন এটা স্বীকার করে একটা আপিল করবেন। কীভাবে আপিল করবেন আমাদের অন্য একটা ভিডিওতে আমরা বলেছি, আর ওইটা ভিডিওটা দেখে নেবেন। তারপরে যদি কোনো কিছু স্পেসিফিকভাবে জানার থাকে আমাদের ফেসবুক গ্রুপে বা পেজে অথবা ইউটিউবে আমাদের ভিডিওর নিচে কমেন্টস করবেন, আমরা চেষ্টা করবো এটা বলার জন্য। আই লিভ ইন কুয়েত, হাউ ক্যান আই স্টার্ট আমাজন এফবি বিজনেস? ওকে, তার মানে হচ্ছে উনি মিডল ইস্টে থাকে বাট উনি আমাজন এফবি বিজনেস করতে যাচ্ছে। আপনি যদি আমাজন এফবি বিজনেস করতে চান কুয়েত থেকে, কোনো সমস্যা নাই, পৃথিবী যে প্রান্তে থাকেন না কেন আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাকে শুধু শিখতে হবে কোনো একটা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে অথবা গুগল থেকে সার্চ করে যে বেসিক ইনফরমেশনগুলো নেবেন। তারপরে আপনি যদি মনে করেন যে আপনার কোনো ধরনের সাপোর্ট লাগবে, সেক্ষেত্রে অনলাইন প্রচুর সার্ভিস প্রোভাইডার আছে যারা আসলে এই ধরনের কোর্স, প্রফেশনাল কোর্স সেল করে, ওইখান থেকে আপনারা এগুলো শিখে নেবেন। আর যদি আমাদের সাথে অ্যাক্সেস থাকে তাহলে আমাদের সাথে কথা বলবেন, সমস্যা নেই, আমরা চেষ্টা করবো হেল্প করার জন্য। আরেকজন বলছে হোয়াট সার্ভিস ডু ইউ প্রোভাইড, আই হ্যাভ এ গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যান্ড আই এম ইনভলভ ইন এক্সপোর্ট ইন্ডাস্ট্রি এক্সপোর্ট। আচ্ছা, উনি এক্সপোর্টের সাথে জড়িত আছে, হোয়াট আই ক্যান ডু অ্যান্ড হাউ ক্যান আই স্টার্ট এফবিএ বিজনেস? ওকে, সো তার মানে হচ্ছে যে উনি গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে, জানি না ওনার গার্মেন্টস থাকতে পারে অথবা উনি হয়তো স্টক হোল্ডারের মধ্যে, যেভাবে হোক উনি একটা বিজনেস সাথে ইনভলভ আছে, উনি এক্সপোর্ট করছেন বোঝা যাচ্ছে, কিন্তু উনি এখন অ্যামাজন এফবিএ বিজনেস করতে যাচ্ছে। ভাই এই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টই কিন্তু এই ইন্ডাস্ট্রি এবং আপনাদের মতো যারা আমরা কর্পোরেট ক্লায়েন্টদেরকে বেশি সার্ভ করি। সো হ্যাঁ, আপনাদের জন্য একটা অপরচুনিটি আছে, আপনাদের যাদের গার্মেন্টস আছে বা বাইং হাউস আছে, এক্সিস্টিং প্রোডাক্ট লাইন আছে, আপনার আপনার প্রোডাক্ট সোর্সিংটা ভালো জানেন, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি আছে। সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে এটার উপরে একটু স্টাডি করতে হবে। যদি আপনি প্রফেশনালি বলেন তাহলে অনেক রিস্ক ফ্যাক্টর আছে, যেহেতু একটা ক্লোদিং আইটেমগুলো একটু স্যাচুরেটেড আইটেম, সেক্ষেত্রে একটু প্রপার প্রিপারেশন নিয়ে তারপরে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা প্রফেশনাল সাপোর্ট নেওয়ার জন্য আপনি জুপেক কমার্সের কাছ থেকে নিতে পারেন অথবা অন্য কোনো জায়গা থেকে নিতে পারেন। তো যেহেতু আপনার আইটেমটা একটু সিচুয়েটেড, সেক্ষেত্রে একটু প্রপার প্ল্যান করে তারপরে আপনি এই প্ল্যানটাকে এক্সিকিউট করবেন। তো আশা করি এখানে সফল হবে, কারণ আমাদের 70% ক্লায়েন্ট কিন্তু ওই টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আরেকজন বলেছে যে ভাই আমি অ্যাকাউন্ট করেছি, অ্যাকাউন্ট সাসপেন্ডেড, পরে আপনাদের সাথে কথা হয়েছে, আপনারা বলছেন আমি পেইওনিয়ার অ্যাকাউন্ট ডিপোজিট মেথড না পেমেন্ট মেথড এড করার কারণে হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি আপনার প্রশ্নটা, তার মানে হচ্ছে যে আপনি পেমেন্ট মেথড হিসেবে আপনি পেইওনিয়ার ইউজ করেছেন যার কারণে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশনে পেন্ডিং আছে এরকম কিছু। ভাই আমি আমার একটা কীভাবে আমাদের স্যালারি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে আমি একটা ভিডিওতে আমরা বলেছি যে আপনাদের কী ধরনের পেমেন্ট মেথড বা ডিপোজিট মেথড থাকা উচিত, আমরা একটু দেখে নেবেন এটা, ওইখানে ক্লিয়ার করছি। আর ভার্চুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেমেন্ট মেথড রিসিভ করে ইউজ করা যাবে না, ডিপোজিট মেথড রিসিভ ইউজ করা যাবে, এগুলো আর বিস্তারিত বলা আছে এখানে। আরেকজন বলছে ভাই আমি প্রোডাক্ট লিস্টিং করবো কিন্তু ইউপিসি কোড কোথায় পাবো? আচ্ছা, ইউপিসি কোড মানে হচ্ছে আপনারা যখন প্রোডাক্ট লিস্টিং করবেন সেই ক্ষেত্রে এখানে একটা প্রোডাক্ট কোড দিতে হবে আপনাকে, যেটাকে আমরা বলি ইউপিসি ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। আরও অন্যান্য কোড আছে, ইএন নাম্বার, জেপিএন নাম্বার, আমরা শুধু ইউপিসি কোডটাকে হাইলাইটেড করি কারণ এটা সব জায়গায় অ্যাকসেপ্টেবল। সো বেসিক্যালি কোডগুলো ইবে অ্যামাজনে পারচেস করা যায়, খুব বেশি এক্সপেন্সিভ না, মানে $2 বা $3 বা $5 ভিতরে আপনি 100-150 ইউপিসি কোড আপনারা পাবেন। তো সেই ক্ষেত্রে ধরুন আপনার এখান থেকে কিনলে দেখা গেলো যে 100 কিনলে আপনি দেখা গেলো যে 80টা আপনি পাবেন, 20টা আপনার দেখা গেলো যে ইউজ করতে গেলে এটা দেখাচ্ছে যে অন্য কি ইউজ করে ফেলেছে বা ইনেক্টিভ বা এই ধরনের কিছু একটা। আচ্ছা, আমি লিস্টিং করেছি বাট ছবি আসতেছে না আমার লিস্টিং। আচ্ছা, আপনি লিস্টিং করেছেন, লিস্টিংয়ের ছবি শু করতেছে না, ভাই এটা হলো আপনার ছবিটা যখন আপনার অ্যামাজনের যে একটা ফ্রেম সাইজ দেওয়া আছে যে আপনার ছবিটা এই সাইজের মধ্যে হইতে হবে, টোটাল ফ্রেমের 85% কাভার করতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হইতে হবে, যদি এই ধরনের যে পলিসিগুলো বা একটা ফ্রেম সাইজটা কত হইতে হবে, ওইটা যদি আপনি মানে 100% মেনটেন না করে সেক্ষেত্রে আপনার ছবিটা আসবে না। তো সেই ক্ষেত্রে আপনি একটা ছবিটা ডাবল চেক করে নেবেন যে আপনার ওই তাদের যে রিকোয়ারমেন্ট আছে ওইটা ফুলফিল করে কিনা, রিকোয়ারমেন্ট যদি থাকে তাহলে অবশ্যই আসবে। তারপরে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম ফেস করে সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের এস এন এসকিউ নাম্বার দিয়ে আপনি সেলার সেন্টারে গিয়ে একটা কেস ওপেন করবেন, তারা রিফ্রেশ করে দিলে এটা লাইভ হয়ে যাবে। ইউরোপে আছি, আমার জন্য ইবেতে বিজনেস করা খুবই সহজ,
আমি কিছুদিন আমার আইডিয়াও আছে, বাট আমি একটু সহযোগিতা চাচ্ছি আপনাদের কাছ থেকে। জি ভাই, আমি বুঝতেছি না আপনার কি ধরনের সহযোগিতা লাগতেছে, আপনি স্পেসিফিকভাবে আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো সহযোগিতা করার জন্য। আচ্ছা, আরেকজন, আচ্ছা সাসপেনশনের ইস্যু আরেকটা, ওইটা ভাই আমি অলরেডি বলেছি যে সাসপেনশনের কি করবেন। আরেকজন বলেছে ভাই আমরা আপিল কিভাবে করবো, ভাই আপিল করার জন্য আপিলের একটা ট্যাম্পলেট আছে, এখানে ট্যাম্পলেটটা আমাদের গ্রুপে ওইটা দেওয়া আছে বা পেজে দেওয়া আছে, যদি না দেওয়া থাকে আমাদেরকে ইনবক্স করবেন, আমরা দিয়ে দেবো বেসিক। ওকে, আরেক ভাই বলছে মাই লিস্টিং ইজ লাইভ বাট আই এম জাস্ট রেডি টু সেন্ড মাই শিপমেন্ট ফ্রম বাংলাদেশ, বাট আই এম কনফিউজ হাউ টু ক্রিয়েট দ্য শিপমেন্ট, বার কোড লেবেলিং এন্ড এভরিথিং, আই এম জাস্ট কনফিউজ। ওকে, তার মানে হচ্ছে যে উনি লিস্টিং করেছে, ওনার লিস্টিং লাইভ, এখন একটু কনফিউজ হয়ে গেছে, ভয় পাচ্ছে হয়তো, ভাই এখানে ভয়ের কোনো কারণ নাই, আপনি সিম্পলি একটা লিস্ট শিপমেন্ট ক্রিয়েট করবেন, যদি শিপমেন্টে কোথাও ভুল হয় আপনি শিপমেন্ট ডিলিট করে আবার নতুন করে শিপমেন্ট করতে পারবেন, সুতরাং মিস্টেক করেন এবং শিখেন, সমস্যা নাই। তারপর যদি কোথাও ভুল হয় বা কোথাও যদি আটকে যান আমাদেরকে বলবেন, আমরা হেল্প করার চেষ্টা করবো। আর আমাদের কীভাবে লিস্টিং করবেন বা কীভাবে শিপমেন্ট ক্রিয়েট করবেন আমাদের অন্য ভিডিও আছে, দেখে নেবেন। আচ্ছা, আরেকজন বলেছে ভাই আমার শিপমেন্ট করি কিন্তু আমাদের শিপমেন্টগুলো একাধিক ওয়্যার হাউসে চলে যায়, আমাদের শিপিং কস্ট অনেক এক্সপেন্সিভ, আমি কি করব বেসিক্যালি। ভাই আপনার শিপমেন্ট, আচ্ছা আমি যেটা বুঝতে পারলাম যে উনি যে অ্যামাজন FBA তে শিপমেন্ট করে, আমরা একটা অপশন আছে যে আপনার অ্যামাজনে যখন আপনার শিপমেন্টটা ক্রিয়েট করবেন তখন অ্যামাজন আপনাকে ডিফারেন্ট ওয়েবসাইটে আপনি যখন অ্যামাজনে শিপমেন্টটা করবেন তখন অ্যামাজন বাই ডিফল্ট আপনাকে অনেকগুলো ওয়্যার হাউসে ওই টোটাল ইনভেন্টারিটা সেপারেট করে দিবে। যাবে 100 ইউনিট পাঠাচ্ছেন, 50টা যাবে একটা ওয়্যার হাউসে, আরেক 20টা যাবে আরেকটা ওয়্যার হাউসে, আর 30টা যাবে আর একটা ওয়্যার হাউসে। এর কারণটা হলো, সরি, অ্যামাজন যেহেতু প্রাইম ডেলিভারি দেয় এবং ন্যাশনাল ডেলিভারি দেয়, আপনার প্রোডাক্টটা যদি খুব দূরে থেকে কাস্টমারের বাসা থেকে, সেই ক্ষেত্রে ডেলিভারি টাইমটা অনেক বেশি হয়, যার জন্য অ্যামাজন কী করে অটোমেটিক্যালি তারা ওয়্যার হাউসটা সিলেক্ট করে দেয়, যার জন্য আপনার টোটাল ইনভেন্টরিটা ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু একটু মানে এক্সট্রা পে করতে হয় কুরিয়ারের ক্ষেত্রে, যেহেতু আমরা কুরিয়ার আমরা যদি 30 কেজি বা 40 কেজি এয়ারে যদি আমরা পাঠাই, যদি ছোটো ছোটো ইনভয়েস হয় বা ছোটো ছোটো শিপমেন্ট যদি হয়, সেই ক্ষেত্রে আপনার কুরিয়ার অনেক বেশি এক্সপেন্সিভ এবং অনেক বেশি চার্জ করে। তো সেক্ষেত্রে একটা অপশন আছে আপনাদের, আমি একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে আপনি এখানে সেটিংসে গিয়ে আপনি কিন্তু একটা অপশন আছে ওইখানে গিয়ে যদি অপশনটা ডিজেবল করে দেন তাহলে আপনার টোটাল শিপমেন্ট একটা ওয়ার হাউসে যাবে, তার মানে অ্যামাজন অটোমেটিক্যালি এটা আর বিভিন্ন ওয়ার হাউসে ভাগ করে দিবে না। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার 50 কেজি 100 কেজি টোটাল শিপমেন্ট একটা ওয়ার হাউসে পাঠাতে পারবেন, তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হলো যে ওইখানে আপনাকে একটা এক্সট্রা ফি দিতে হবে, সো ওইটাও অনেক কম ওই ফিটা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, যারা অল্প ইনভেন্টারি পাঠাচ্ছে তাদেরকে আমরা বলি যে ওই অপশনটা অন করে দিয়ে আমরা শিপমেন্টটা ক্রিয়েট করার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি একটা ওয়ার হাউস পাবেন, আর যদি কোথাও সমস্যা আমাদেরকে বলবেন। আরেকবার বলছে যে আমি ভাই আর শিপমেন্ট করেছি, শিপমেন্ট সব প্রোডাক্ট লাইভ হয় না এখনও, ভাই এটা একটা কমন কোশ্চেন, আপনি যখন শিপমেন্টটা পাঠাবেন এখান থেকে চেক ইন হওয়ার পরে এটা স্লোলি স্লোলি লাইভ হবে, আপনি দেখবেন যে ওইখানে শিপমেন্টে যাওয়ার পরে কয়টা ইউনিট রিসিভ হয়েছে, কিন্তু লাইভ না যাওয়ারলে কোনো ভয়ের কোনো কারণ না, এটা রিজার্ভে থাকে, সুতরাং এটা একটা সময় গিয়ে আপনার এটা লাইভ হয়ে যাবে, সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আরেকজন বলছে ভাই হোয়াট সার্ভিস ডু ইউ প্রোভাইড, ওকে ভাই আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ভিজিট করবেন www.zupeq.com, আমরা অ্যামাজন FBA বিজনেস বিল্ডিং এবং ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে থাকি, আমাদের ঢাকা অফিস থেকে আমরা বাংলাদেশে আমরা কাভার করি, আর আমাদের লন্ডন অফিস থেকে আমরা আমাদের ওভারসিজ ক্লায়েন্ট যারা আছে তাদের অ্যামাজন FBA বিজনেস ম্যানেজমেন্ট সার্ভিস আমরা দিয়ে থাকি, আমরা কিছু প্রোডাক্ট সোর্সিং বা আদার্স যে FBA রিলেটেড যে সার্ভিসগুলো আছে আমরা এগুলো দিয়ে থাকি। সো আমরা বেসিক্যালি কাজ করি এন্টারপ্রেনিয়রদের সাথে, আমরা কাজ করি ইন্ডাস্ট্রির সাথে, তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে ইন হাউসে তাদের ই-কমার্স টিম ডেভেলপ করে তাদেরকে আমরা দেখাই যে হাতে কলমে যে কীভাবে বাংলাদেশে বসে আপনারা আপনাদের একটা ব্র্যান্ড বিল্ডিং করে অ্যামাজন প্রোডাক্ট বিক্রি করতে পারেন। তো সেই ক্ষেত্রে ধরেন আমরা যে ম্যানুফ্যাকচারার আছে বাংলাদেশ তাদের সাথে আমরা কাজ করি, সো আমরা বলতে পারেন মেন্টরিং বলতে পারেন, ট্রেনিং প্রোভাইডার বলতে পারেন, আর আমাদের ওয়েবসাইটে গেলে বিস্তারিত জানতে পারেন আমরা কী করি। ওকে, আরেকজন বলছে হাউ মাচ ইউ চার্জ, ভাই আমাদের এই ধরনের কোনো চার্জ নাই, আমরা কোনো ধরনের এই ধরনের কোনো কোর্স এখন পর্যন্ত আমরা করি না, আমরা কিছু ওয়ার্কশপ করি অন ডিমান্ড মাঝে মাঝে, যেগুলো খুব লিমিটেড, এটা আমাদের ওয়েবসাইটে আমরা মাঝে মাঝে পাবলিশ করি, আর আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে মাঝে মাঝে আমরা বলে দিই আমরা কখন করি এগুলো, আর আমাদের যারা কোম্পানি আছে তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে থাকি, তাদের সাথে আমাদের একটা আলাদা বিষয়, আমরা কোম্পানির সাথে কমিউনিকেশন করে কতটুকু সাপোর্ট লাগবে ওইটার উপরে বেস করে আমরা আসলে আমাদের ফিটা নির্ধারণ করি, আর আমাদের বেশিরভাগ জিনিস আমরা ফ্রি অফ কস্ট আমরা প্রোভাইড করি, যেমন আমাদের টিউটোরিয়ালগুলো বা আমাদের আপডেটসগুলো, আপনাদের কোনো কিছু জানার থেকে ফোন দিয়ে জানতে পারেন, বা আসলে কোন ধরনের ফি কথা আপনি বলছেন আমি জানি না, আপনি যদি কোম্পানি হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটা ব্যাস প্রাইস দেওয়ার জন্য। আরেকজনে বলছে যে এখানে বেসিক্যালি যেটা বুঝতে পারছি যে ওনার মনে হয় FBM শিপমেন্ট করে উনি বাংলাদেশ থেকে,
অনেক বেশি এক্সপেন্সিভ এবং ওনার অ্যাকাউন্ট হেলথ ওয়ার্নিং আছে, আমি বুঝতেছি না উনি কি বলতে চাচ্ছে। যাই হোক, যে উনি এফবিএম করে বাংলাদেশ থেকে প্রোডাক্ট ডেলিভারি দেয়, সেই ক্ষেত্রে ওনার হেলথে গিয়ে ওখানে ওয়ার্নিং আসে না। এটা হয়, আপনি যখন বাংলাদেশ থেকে যখন আপনি শিপমেন্ট করবেন তখন আপনার শিপমেন্ট ডিলে হবে, অর্ডার ক্যান্সেল হবে, অনেকগুলো ইস্যু আপনার আসবে। তো এখানে আপনি যখন হেলথ পারফরমেন্সে যাবেন ওখানে দেখাবে ওয়ার্নিং দেখাবে, কারণ আমাজন কিন্তু সবসময় সবকিছু বলে যে আপনার সকল ডিসপিউট রেটগুলো লেস দেন 4% বলে, মানে 100 ইউনিট যদি আপনি অর্ডার পান আপনার ডিসপিউট হইতে হবে সর্বোচ্চ 4, এর উপরে হলে আপনাকে ওয়ার্নিং দেয় যে আপনার হেলথ পারফরমেন্স খারাপ, এটা আপনাকে ইম্প্রুভ করেন। তো এই ধরনের যদি আপনি এই ধরনের কিছু আপনার হয়ে থাকে তাহলে আমাদের যোগাযোগ করবেন, তাহলে আমাদের টিম স্পেসিফিক বলতে পারবে আপনার প্রশ্নটা ক্লিয়ার না। আরেকজনে বলছে যে ভাই আমি ব্যাংকে চাকরি করেই বেশি প্রেশার, আমি এফবি করতে চাই। ভাই এইসব কথা এখানে বলবেন না, আপনার বিরুদ্ধে মানহানি মামলা হবে এসব কথা বলে। আপনি যেখানে চাকরি করেন না কেন সমস্যা নেই, আপনি পাশাপাশি অন্য বিজনেস করেন, এতে কোনো বাধা নাই। ওকে, আরেকজন বলছে যে ভাই আমি আমার অ্যাফিলিয়েট মার্কেটিং করি, আমি আমাজন এফবি বিজনেস করতে চাচ্ছি, আমি অনেক কিছুই বুঝি কিন্তু এখন একটু হেল্প দরকার। সমস্যা নেই ভাই, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ওকে, আরেকজন বলছে যে ভাই আমাজন ফোন সাপোর্ট বন্ধ করে দিয়েছে, এখন আমরা কিভাবে কমিউনিকেট করতে পারবো। আচ্ছা, আমাজন তাদের সেলার পারফরমেন্স টিমে বা সেলার সাপোর্টে আগে ফোন নাম্বারে ফোন করে কথা বলা যেত না, এখন আসলে ওই নাম্বারটা তারা বন্ধ করে দিয়েছে। তারপর আপনি যদি ওই নাম্বারটা ট্রাই করেন দেখবেন যে আপনি 10 বার ট্রাই করলে 2 বার কিন্তু তাদেরকে পাবেন। সুতরাং যদি ইমার্জেন্সি কোনো কিছু হয়ে থাকে আপনি যোগাযোগ করবেন তাদের সাথে, তারা কিন্তু আপনাদেরকে সাপোর্টটা দিবে। সো আশা করি আজকে এই প্রশ্নগুলোর মাধ্যমে আমি অনেকগুলা কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে অনেকগুলো জিনিস ক্লিয়ার করছি, আর আমাদের পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি, আর আমাদের ফেসবুক পেজে জয়েন করবেন, আমাদের গ্রুপ আছে ওখানে জয়েন করবেন, এবং আমাদের যে চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আপনারা অন্য ভিডিওগুলো দেখতে পারবেন। সো আশা করি এতে আমরা আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন দিতে পারবো যে আসলে কীভাবে বাংলাদেশ থেকে আমাদের একটি বিজনেস করতে পারবেন। সুতরাং এগুলা যদি সবগুলো আপনারা নিয়মিতভাবে দেখেন আশা করি, আর তার বাইরে আপনাদের কোনো ধরনের কোর্স বা কোনো ধরনের এক্সটার্নাল সাপোর্ট প্রয়োজন নাই। সো থ্যাংক ইউ।